رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত বিনি ভাতৃমণ্ডলী, আজ রবিবার 16ই রজব 1442 হিজরি মোতাবেক 28শে ফেব্রুয়ারি 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা বিষয় নিয়ে চলে আসছে তার পর্ব নম্বর 38। বিষয়বস্তু আজকে কোরআনে কারিমের মর্যাদা এবং তার অধিকার। কোরআনে কারিমের মর্যাদা, আসমানি যেসব গ্রন্থ রয়েছে তার মাঝে এবং এর হক উম্মতের ওপর বা মানব জাতির ওপর, কোরআনে কারিমের হক কি? লেখক বলছেন, মা মানজিলাতুল কোরআন মিনাল কুতুবিল মুতাকাদ্দিমা, অতীতে যে আসমানি কিতাবগুলি নাজেল করা হয়েছে সেসব আসমানি কিতাবের মাঝে কোরআনে কারিমের মর্যাদা কতটুকু, কি মর্যাদা রাখে কোরআনে কারিম? এ মর্মে বেশ কিছু আয়াত উল্লেখ করেছেন লেখক। বলছেন, কাল আল্লাহ তাআলা ফিহি, কোরআনে কারিম সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা মায়েদার আয়াত নম্বর 48-এ, ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী, তোমার নিকটে আল কিতাব নাজিল করেছি, মানে আল কোরআনুল কারিম, আল কিতাব বিশেষ কিতাব বোঝানো হয়েছে, কোরআনে কারিমকে নাজিল করেছি সত্য সহকারী, বিল হক, হক সত্য নিয়ে, যেখানে অন্য অন্য আগের নাজিলকৃত আসমানি কিতাবগুলিতে মিথ্যার সংমিশ্রণ ঘটেছিল বিকৃতি হয়ে যাওয়ার কারণে, তাতে সেসব জাতির ইহুদি নাসারাদের নিজের পক্ষ থেকে কিছু তাতে বাড়িয়ে দেওয়ার কারণে, কিছু ঘাটতি করে দেওয়ার কারণে তাহরিফ বিকৃতি ঘটে গেছিল শব্দের অর্থের। যে তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দিনের নতুন এডিশন পাঠাতে চাইলেন, যা দিয়ে দিনকে, আল্লাহর মনোনীত দিন যে ইসলাম, সেটাকে পরিপূর্ণ করতে চাইলেন কোরআনে কারিমের মাধ্যমে, যা সত্য সহকারে নাজিল হয়েছে। অর্থাৎ কোরআনে কারিমে যা কিছু রয়েছে তা হচ্ছে হক, যেসব সংবাদ রয়েছে অতীতের ভবিষ্যতের সেগুলি হচ্ছে সত্য, যেসব তাতে বিধিবিধান রয়েছে তা হচ্ছে প্রজ্ঞাপূর্ণ, হেকমতপূর্ণ, এবং সেগুলি হচ্ছে মানব জাতির জন্য উপকারী ইহকাল পরকালে, সব দিক থেকে হক। কোরআনে কারিমের পূর্বে যেসব কিতাব আসমানি নাজিল করা হয়েছিল সেগুলির সত্যায়নকারী হিসাবে মুসাদ্দিকা, কোরআনে কারিমের একটি গুণ হচ্ছে যে কোরআনে কারিম সত্য, বিলহাক, আরেকটি হচ্ছে মুসাদ্দিকা মানে সত্যায়নকারী। আগের যে কিতাবগুলি তাওরাত, ইঞ্জিল, জবুর, এসব যে নাজিল হয়েছে আসমানি কিতাব সেগুলির সত্যায়নকারী, অর্থাৎ সেগুলিতে যেসব কথাগুলি আল্লাহর পক্ষ থেকে রয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিন সেগুলিকে বহাল রাখতে চেয়েছেন, সেগুলি সত্যায়ন করেছে যে এগুলি আল্লাহ রব্বুলের পক্ষ থেকে, এগুলি হচ্ছে অবিকৃত আল্লাহ নাজিলকৃত বিধান এবং এগুলিকে আরো কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রাখতে চেয়েছেন। আর সত্যায়নকারীর আরেকটা দিক হচ্ছে যেসব বিধিবিধান হয়তো সেগুলি অবিকৃত সত্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত তাওরাত ইঞ্জিলে, কিন্তু সেগুলিকে আল্লাহ রোহিত করতে চেয়েছেন, সেগুলি সত্যায়ন করেছেন এইভাবে যে এগুলি রোহিতকৃত, এগুলির প্রতি আর মানুষের আমল করা বা এগুলির বাস্তবায়ন করা বৈধ নয়, ক্যানসেল ঘোষণা করা হয়েছে। আর যেগুলি তাতে অসত্য রয়েছে, একশ্রেণীর মানুষদের, ধর্মগুরুদের সংযোজন রয়েছে, বিকৃতি ঘটিয়েছে, সেগুলিকে শনাক্ত করে দেওয়া হয়েছে। মুহাইমেনান আলী, কোরআন আরেকটি গুণ হচ্ছে কোরআনে কারিম আগের কিতাবগুলির প্রতি মুহাইমেন, মুহাইমেন ইসিম ফাইল সেগা মুহাইমেন, এখানে আল কোরআনুল কারিমকে মুহাইমেন বলা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম সূরাতুল হাসরে বলা হয়েছে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদা ওয়া রাহমানুর রাহিম, আল্লাহ
আল-আজিজুল জব্বার মুতাকাব্বির সুবহানাল্লাহ আম্মা ইউশরিকুন। এখানে আল্লাহ রাব্বুল আলমিনের যে নাম বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলমিন, তার একটি হচ্ছে আল মুহাইমিন। আল্লাহর নাম হচ্ছে আল মুহাইমিন, হাইমানা মাসদার থেকে, ইসিম ফাইল কর্তা, আর কোরআনে কারিমকেও মুহাইমিন বলা হয়েছে। এখানে অনির্দিষ্ট নাকেরা শব্দ এসছে মুহাইমিন, আর সেখানে আল মুহাইমিন আল্লাহ রাব্বুল আলমিন বলা হচ্ছে। মুহাইমিন মানে কি, ব্যাপক অর্থ রাখে এই শব্দটি। একটা বাংলা শব্দ দিয়ে এর ভাব প্রকাশ করা খুব মুশকিল, এজন্য এর তাফসীর আসছে মুফাসসিরিনগণ সালাফদের যুগ থেকে যা বর্ণনা করেছেন তা ইনশাআল্লাহ তাআলা সামনে আসছে। এমনিতে এর অনুবাদ সংরক্ষণকারী বা সংরক্ষক, তো কোরআনে কারিম হচ্ছে আগের কিতাবগুলির বিধিবিধানের সংরক্ষণকারী। হাইমানাতুন বা হাইমানা ইউহাইমানু হাইমানাতান, যে আরবি শব্দ, এর মানে হচ্ছে কোনো কিছুর আধিপত্য প্রতিষ্ঠিত হওয়া, কোনো কিছুর প্রতাপশালী হওয়া, প্রভাবশালী হওয়া। এজন্য কোনো ক্ষমতাশালীর দাপটকে হাইমানা বলা হয়, হাইমানা বলা। তো এইসব অর্থগুলি হয়ে থাকে এই মুহাইমিনের। মুহাইমিনান আলাই, আগে যে কিতাবগুলি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যেগুলি মানব রচিত কিতাব, যেমন বেদ, পুরাণ আর এসব বিভিন্ন ধর্মগ্রন্থ, যেগুলি আসমানি গ্রন্থ নয়, ঐসি বাণী, কিন্তু যেগুলি ঐসি বাণী আল্লাহ একসময় নাজিল করেছে, সেগুলির সংরক্ষণকারী, অর্থাৎ সেগুলির মধ্যে যেসব আল্লাহ রাব্বুল আলামিন রাখতে চেয়েছেন রেখেছেন, যেগুলি রহিত করতেছেন কোরআনে কারিম দিয়ে রহিত করেছেন, যেগুলি আসলে মিথ্যা কথা, তাদের মন গড়া কথা তাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেগুলি তো চিহ্নিত করা হয়েছে ইত্যাদি এইসব বিষয়গুলি। তারপরে দ্বিতীয় আয়াত সূরা ইউনুসের আয়াত নম্বর 37, মহান আল্লাহ বলছেন ওমা কানা হাযাল কোরআন আন ইউফতারা মিন দুনিল্লাহ, এই কোরআনে করিম এমন নয় যে আল্লাহ ছাড়া কারো পক্ষ থেকে তা মন গড়া রচিত। ইফতারা, ইফতেরা মানে মিথ্যা যা রচনা করা হয়, এমন নয় যে আল্লাহ রাব্বুল নাজিল করেননি, কোন মানুষ রচনা করেছে, এমন নয় আসলে, বরং আল্লাহ প্রদত্ত কিতাব, আল্লাহ নাজিলকৃত কিতাব। ওয়ালাকিন তাসদিক আল্লাযী বাইনা ইয়াদি, তবে কোরআনে কারিম হচ্ছে তার পূর্বে যেসব কিতাব নাজিল হয়েছে সেগুলি সত্যায়ন করে। এখানে তাসদিক মানে মুসাদ্দিকা, যেমন আগের আয়াতে মুসাদ্দিকান শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন। তো তাফসিল আল কিতাব এবং কিতাবের বিশদ বিবরণ তাতে রয়েছে, আল্লাহর বিধানে তাতে রয়েছে তাফসিল মানে বিশদ বিবরণ। মানে কোরআনে কারিম একটি গুণ হচ্ছে যে তাসদিক করেছে সত্যায়নকারী, আরেকটি হচ্ছে তাফসিল বিশদভাবে বর্ণনাকারী, যাতে কোনো অস্পষ্টতা নেই আকিদার ক্ষেত্রে। কোরআনে কারিম বহির্ভাবে যারা চর্চা করবে, অধ্যয়ন করবে, তারা বিশুদ্ধ আকিদার অধিকারী হবে, তারা বিভ্রান্তির শিকার হবে না আকিদার ক্ষেত্রে, এবাদত বন্দীগীর ক্ষেত্রে সুন্দরভাবে অদবন্দি করবে। কোরআনে কারিমের ব্যাখ্যার আকিদা এবং ইবাদতের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাহ হাদিস আবশ্যক, দুটোই যেহেতু ওয়াহি, আর দুটোই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন মানতে, এবং দুটোকে যারা আঁকড়ে ধরে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই এইরকম বেশ হাদিস রয়েছে বিভিন্ন ভাষায়। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে বলেছেন যে ওয়া আনজালনা ইলাইকা যিকরা, তোমার প্রতি উপদেশ নাজিল করেছি, যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে আল কোরআন কারিমে তা তুমি বয়ান করে দিবে, বিশদ ভাবে বর্ণনা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনার মুখাপেক্ষী কোরআন কারিম, শুধু কোরআন কারিম দিয়ে দিনের বিধিবিধান বাস্তবায়ন করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশদ বিবরণ বা বর্ণনা সামনে না রাখবেন ব্যাখ্যা তাফসীর হিসাবে। কিতাবের তাফসীর বিশদ বিবরণ রয়েছে কোরআনিকে, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই, যাতে কোনো সন্দেহ নেই, মিথ্যার কোনো অবকাশ নেই, কোনো সন্দেহ নেই আল্লাহর পক্ষ থেকে হওয়ার ক্ষেত্রে, মির রব্বিল আলামিন, যেটা বিশ্ব জাহানের প্রতিপালকের পক্ষ থেকে।
মহান আল্লাহ আরো বলছেন সূরা ইউসুফের আয়াত নম্বর 111-তে, মা কানা হাদিসা ইউফতারা, এই কোরআন এমন কোন বাণী নয় যা মিথ্যা রচিত, বা কোরআন কোন মিথ্যা রচিত বাণী নয়, হাদিসান ইউফতারা, এমন কোন কথা নয় যা রচনা করা হয়েছে। ওয়ালাকিন তাসদিক আল্লাযী বাইনা ইয়াদাইহি, বরং তার পূর্বে যা নাজিল করা হয়েছিল তার তাসদিক, সত্যায়নকারী, তাফসিলা কুল্লে শাই, আর প্রতিটি বস্তুর তাতে রয়েছে বিশদ বিবরণ, প্রতিটি বস্তু যা আর মানুষ মুখাপেক্ষী, প্রতিটি বস্তু মানে এই নয় যে পৃথিবীর সবকিছু তাতে রয়েছে। যেমন এক শ্রেণীর লোকেরা ভুল বোঝার কারণে সব সায়েন্সের কথা কোরআনে কেরিম রয়েছে, হ্যাঁ, দুনিয়ার সমস্ত কথা কোরআনে কেরিম রয়েছে, সব চিকিৎসার কথা কোরআনে কেরিম রয়েছে, এমন কথা বোঝানো হয়নি তাফসিলা কুল্লে শাই। একজন মানুষের আল্লাহর নাজিলকৃত বিধান পালনের জন্য যে সব প্রয়োজন সে সবের তফসিল রয়েছে, বিশদ বিবরণ রয়েছে তফসিলা কুল্লে শাই। যেমন সুলেমান আলাইহিস সালামের যুগে যে ইয়েমান দেশের রানী ছিলেন বিলকিস, সুলেমান আলাইহিস সালামের ইসলামের দাওয়াতের ঘটনা, চিঠি লিখলেন, তাকে ইসলামের দাওয়াত দিলেন, আর সেই রানী এসে হাজির হলো, আসলাম তো মা সুলেমান ইল্লাহি রাব্বিল আলামিন, তার সম্পর্কে যে হুদহুদ পাখি বলছে, ও তিয়াত মিন কুল্লে শাই, ওই রানীকে যে ইয়েমান বা সাবার রানী, সেই রানীকে সবকিছু দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে মানে এই নয় যে সবকিছু তার কাছে আছে, একটি দেশ পরিচালনার জন্য যা প্রয়োজন তা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আসলে বাক ভঙ্গিমা যা আমরা নিজেরাও বলে থাকি, আরে ওর বাড়িতে সবকিছু, ওর বাড়িতে সবকিছু আছে, ওই দেশে সবকিছুই পাওয়া যায়, সবকিছু পাওয়া যায় না, কিন্তু যা প্রয়োজন মোটামুটি দেশটা পরিচালনার জন্য বা দেশ যা স্বাবলম্বী হওয়ার জন্য তা পাওয়া যায়। তো ঠিক ওই রকমই তাফসিলা কুল্লে শাই, মানে এমন প্রতিটি বস্তু যার প্রয়োজন মানুষের, যে কোনো সমস্যা আসতে পারে মানব জীবনে সেসবের সমাধান কোরআনে কারিমে দেওয়া হয়েছে, সেটা স্পষ্টভাবে অথবা অস্পষ্টভাবে। স্পষ্ট ভাবে যেগুলি রয়েছে সেগুলি সহজে উপলব্ধি করা যেতে পারে কোরআন কারিম তরজমা তাফসির করলে, আর অস্পষ্ট যেগুলি সেগুলি যারা গভীর জ্ঞান রাখেন কোরআন এবং সুন্নাহর ওহির দীন ইসলামের, তারা ইস্তেমবাত করবেন, তারা সেগুলি থেকে অস্পষ্ট কথাগুলি ফুটিয়ে তুলবেন, এটাকে ইস্তেমবাত বলা হয়। হুদান, এবং কোরআন কারিমের দিক নির্দেশনা রয়েছে, হুদান মানে হাদিয়া, রহমাতান, এবং তাতে রয়েছে আল্লাহর রহমত, কোরআন হচ্ছে আল্লাহর রহমত, মানব জাতির জন্য করুণ আর রহমত হিসাবে নাজিল হয়েছে, কিন্তু এই রহমত থেকে লাভবান কারা, লিকাউমি ইউমিনুন, বিশ্বাসী জাতির জন্য, বিশ্বাসী জাতি লাভবান হবে, পক্ষান্তরে যারা কোরআনে কারিমকে অবিশ্বাস করবে, কোরআনে কারিমকে অবজ্ঞা করবে, কোরআনে কারিমকে গুরুত্ব দেবে না, তাদের জন্য আজাবের কারণ, শাস্তির কারণ। ওয়ালা ইয়াযিদু যালিমিনা ইল্লা খাসারা, যেমন সূরা ইসরাত আল্লাহ বলেছেন যে জালেমরা কোরআনে কারিম দিয়ে অধিক ক্ষতিগ্রস্ত হয়। কাল আহলু তাফসির মুফাসসিরিনগণ বলেছেন, এই প্রথম যে আয়াতটিতে মুহাইমেন শব্দ রয়েছে তাফসির সম্পর্কে বলছেন, মুহাইমেন মানে কি, কোরআনে কারিমকে অন্য অন্য আসমানি কিতাবের উপর মুহাইমেন বলা হয়েছে, মানে মুতামিনান, মুতামিন মানে হচ্ছে বিশ্বস্ত, জি, আস্থাভাজন, আমানতদার, যার উপর আস্থা ভরসা করা যায়, কোরআনে কারিমের উপর আস্থা ভরসা করা যায়, অন্য অন্য কিতাবে যেসব বিধিবিধান রয়েছে সম্পর্কে যেগুলিকে কোরআনে কারিমে সাব্যস্ত রাখা হয়েছে সেগুলি হচ্ছে আল্লাহর বিধান, আর যেগুলিকে সাব্যস্ত রাখা হয়নি, রহিত করা হয়েছে, সেগুলি আল্লাহর বিধান নাই। সুতরাং কোনো খ্রিস্টান যদি শুকুর খায়, আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে হুররিম আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির, শুকুর গোশত হারাম করেছেন, মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, সুদ হারাম করেছেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং যা কোরআনে কারিমে হারাম করা হয়েছে এটা হচ্ছে চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে, কারণ এটি হচ্ছে শেষ বিধান রব্বুল আলামিনের সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য। শাহেদান, এবং কোরআনে কারিম হচ্ছে সাক্ষী, তাহলে মুহাইমিনের তাফসির একটি হচ্ছে যার উপর আস্থা করা যায়, আর যা হচ্ছে, হ্যাঁ, সাক্ষ্য প্রদানকারী বা সাক্ষী কিসের উপর, আলামা কাবলামি আল কুতুব, তার পূর্বে যে কিতাবগুলি নাজল হয়েছিল সেগুলির ওপর সাক্ষী হিসাবে, যেটাকে ঠিক বলবে ঠিক কোরআনে কারিমে, আর যেটাকে ঠিক বলেনি অথবা
ছিল আসমানি বিধান, কিন্তু সেটা রহিত রহিত। ও মুসাদ্দিক আল্লাহা, এবং তার সত্যায়নকারী মুহাইমিনের একটা দিক হচ্ছে তাফসীরে যে সত্যায়নকারী অন্য আসমানি কিতাবগুলি, ইয়ানি ইউসাদ্দিকু মা ফিহা মিনাস সহীহ, যেগুলি তাতে সত্যি আল্লাহ প্রদত্ত বিধান রয়েছে এবং আল্লাহ সেগুলি রাখতে চেয়েছেন, সেগুলির সত্যায়ন করবে। ওয়ান ফি মা ওয়াকা ফিহা মিন তাহরিফ, আর তাতে যেসব বিকৃতি ঘটেছে সেগুলিকে অস্বীকার করেছে কোরআনে কারীম, যে এগুলি তাদের মন গড়া কথা। তাবদিল ওয়া তাগয়ির, আর তাতে যে পরিবর্তন ঘটিয়েছে, তাতে যে বিকৃতি নিয়ে এসছে, অথবা যেটা আসল অবস্থা ছিল আসল রূপ থেকে পরিবর্তন করেছে, সেগুলি সুস্পষ্ট করে দিয়েছে এবং যেগুলি ভুল সেগুলিকে ভুল সাব্যস্ত করেছে। ওয়াহকুম আলাইহি বিন-নাসখি আও আত-তাকরির, এবং আগের কিতাবগুলি সম্পর্কে কোরআনে কারীম চূড়ান্ত ফয়সালা দিয়েছে বিন-নাসখে রহিত হওয়া সম্পর্কে, যে এইসব বিধি বিধানগুলি রহিত করে দেওয়া হয়েছে, আও আত-তাকরির, অথবা সেগুলিকে স্বীকৃতি দান করেছে, সমর্থন করেছে যে হ্যাঁ এগুলো ঠিক আছে। বহু বিধি বিধান রয়েছে যেগুলি ইব্রাহিম আলাইহিস সালামের দিনে ছিল, মুসা আলাইহিস সালামের দিনে ছিল, ঈসা আলাইহিস সালামের দিনে ছিল, আর কোরআনে কারীমে সেইগুলিকে দিন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেমন সুনানুল ফিতরা, উদাহরণস্বরূপ প্রাচীনতম যে সুন্নত গুলি, দাড়ি রাখতে হবে, মোষ কাটতে হবে, নখ কাটতে হবে, নাভের নিচের পশম পরিষ্কার করতে হবে, বগলের পশম পরিষ্কার করতে হবে, ইত্যাদি ইত্যাদি এইরকম, হ্যাঁ খাতনা করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কোরবানিকে রেখেছেন, এইভাবে বহু বিধি বিধান রয়েছে যা সাব্যস্ত রাখা হয়েছে, আবার এমন বিধান রয়েছে যেগুলিকে মনসুখ রহিত করে দেওয়া হয়েছে। এবং দীন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, তাওরাতের বা মুসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনে ছিল খুব বেশি কঠোরতা, আর ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনে ছিল বেশি শিথিলতা, এর মাঝামাঝি মধ্যমপন্থী দিন হচ্ছে দীন ইসলাম, আর উম্মতে মুসলিম মুসলিম জাতি হচ্ছে মধ্যমপন্থী জাতি। ওকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই উম্মত হচ্ছে উম্মতে ওয়াসাত, যেমন মধ্যমপন্থী তেমনি এই উম্মত হচ্ছে শ্রেষ্ঠ, ওয়াসাত মানে হচ্ছে শ্রেষ্ঠ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। এই তাফসির মুহাইমিনের যে তাফসির গুলি বর্ণনা করলাম, যে মুতামিনান শাহিদান মুসাদ্দিকান ইত্যাদি বিষয়গুলি, এই তাফসির গুলি আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সাহাবায়ে কেরামদের মধ্যে বর্ণিত হয়েছে, তাবেইনদের মধ্যে ইকরামা থেকে, সাইদ বিন জুবাইর থেকে, মুজাহিদ থেকে, মোহাম্মদ বিন কাব থেকে, আতিয়া থেকে, হাসান বসরি থেকে, কাতাদা থেকে, আতা খোরাসানি থেকে, তারপরে সুদ্দি থেকে, ইবনে যায়েদ, আরো অনেক। বলছেন যে ওয়ালে হাযা ইয়াখযাউ লাহু কুল্লু মুতামাসসিক বিল কুতুবিল মুতাকাদ্দিমা মিম্মা লাম ইয়ানকালিব আলা আকিবাইহি, এই জন্য কোরআনে কারীম যেসব আগের উম্মতের লোকেরা আহলে কিতাব ইহুদি খ্রিস্টান ঠিকভাবে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে অধ্যয়ন করেছে, আর তাদের অন্তরে বক্রতা আসেনি, আর তারা উল্টো দিকে ফিরে যায়নি, হটকারিতা দেখায়নি, তারা আনুগত্য স্বীকার করেছে। যেমন ইহুদিদের বড় আলে মদিনায় ছিলেন আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেই এবং তার দু চারটি কথা শুনতেই তিনি বুঝে নিয়েছেন যে যে এই চেহারা হচ্ছে সত্যবাদী চেহারা, আর ইনি যা নিয়ে এসছেন তা সত্য, ইসলাম গ্রহণ করেছেন। আর খ্রিস্টানদের মধ্যে থেকে বহু খ্রিস্টান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করেছেন, তারপরে খলাফায়ে রাশিদের জামানায় বহু অসংখ্য খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছেন, আর এখন পর্যন্ত করছে আলহামদুলিল্লাহ, কেমন পর্যন্ত করতে থাকবে, এমন একটা সময় আসবে সারা বিশ্বের সমস্ত মানুষ হক উপলব্ধি করবে আর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করবে, আর না হইলে অল্প কিছু আগাছা থাকলে সেগুলি লাঞ্ছিত অপদস্থ হয়ে আউজুল্লে জলিলি ইল্লা আদখালাহুল্লাহ কালিমাত আল ইসলাম বেইজ্জা আজিজিন আউজুল্লে জলিল, অথবা লাঞ্ছিত অপদস্থ হয়ে বসত্ব স্বীকার করবে।
তো বলছেন এই জন্য ইয়াখদাউ লাহু কুল্লু মুতামাসসিক, কোরআনে কারিমের সামনে শিরনত করে দেই কুল্লু মুতামাসসিকিন বিল কুতুবিল মুতাকাদ্দিমা, আগের প্রত্যেক আগের যে কিতাবগুলি নাজিল করা হয় সেই কিতাবের প্রত্যেক ধারণকারী ব্যক্তি যদি তার মধ্যে এই বৈশিষ্ট্য থাকে কি মিম্মান লাম ইয়ানকালিব আলা আকিবাইহি, যেই ব্যক্তি উল্টো দিকে ফিরে যায়নি মানে যার মধ্যে বক্রতা আসেনি, যে হটকারিতা দেখাইনি, না আমি মানব না, কেউ যদি কাঠোর যুদ্ধি করে কেউ যদি মানতে না চায় তাহলে তাকেও তাকে মানাতে পারবে না, কিন্তু কার অন্তর যদি সাদা সিধা থাকে আর সত্যের সন্ধান থাকে তো অবশ্যই কোরআনে কারিমের সামনে অনুগত হবে মাথা ঝুঁকিয়ে দেবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেছেন সূরা কাসাসের 52 থেকে 53 এই দুটি আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন, যাদেরকে আমি ইতিপূর্বে কিতাব দিয়েছিলাম মানে কোরআনে কারীম নাজিলের আগেই কিতাব দিয়েছিলাম তাওরাত এবং ইনজিল, হুম বিহি ইউমিনুন, তারা এই কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসে, তারা যদি সত্যি অন্তরে বক্রতা না রাখে অন্তরকে সোজা করে হেদায়তের তলাশ করে তো তার প্রতি ঈমান নিয়ে আসবে। তারপরে বলছে ওয়াইজা ইউতলা আলাইহিম, আর যখন তাদের সামনে কোরআনে কারীম পাঠ করে শোনানো হয় কালু আমান্না বিহি, তখন তারা বলে আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, ইন্নাহুল হাক্কু মির রব্বিনা, নিঃসন্দেহে আল কোরআন হচ্ছে আমাদের প্রতিপালকের পক্ষ থেকে চিরসত্য, ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, এর পূর্বেই আমরা এইসব বিধানের প্রতি আত্মসমর্পণকারী ছিলাম, আমরা এগুলি মেনে নিয়েছি এগুলি আল্লাহর পক্ষ থেকে। এছাড়াও অনেক আয়াত রয়েছে। এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের মর্যাদা সম্পর্কে আলোচনা চলছিল, এখন যে আরেকটা বিষয়ের দিক ছিল যা বলতে চাই তা হচ্ছে কোরআনে কারিমের হক বা কোরআনে কারিমের অধিকার। বলছেন লেখক মাল্লাযী ইয়াজিবু ইলতিজামুহু ফি হাক্কিল কোরআনি আলা জামিউল উম্মাহ, এই মুসলিম উম্মার সমস্ত মানুষের উপর কোরআনে কারিমের ক্ষেত্রে কি আবশ্যক, মানে কোরআনে কারিমের হক আদায় করার ক্ষেত্রে আমাদের জন্য আবশ্যক কি, কিভাবে আমরা তার অধিকার আদায় করতে পারব এবং যথাযথ তার মূল্যায়ন করতে পারব। বলছেন হুয়া ইত্তিবাউহু জাহিরান ওয়া বাতিনান, কোরআনে কারিমের অনুসরণ করবে বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে। বাহ্যিক অর্থাৎ যেসব বাহ্যিক আমল করার বিষয় রয়েছে, আনুগত্যের বিষয় রয়েছে, সেগুলি বাহ্যিক ভাবে মেনে নেবে, আর আভ্যন্তরীণ ভাবে মানে যেগুলি সম্পর্ক অন্তরের সাথে, অন্তরে বিশ্বাস রাখতে হয় যেগুলি দেখা যায় না সেগুলি বিশ্বাস করবে। কোরআনে কারিমে যেসব গায়বের কথা রয়েছে, যেসব ঈমান আকিদার কথা রয়েছে বিশ্বাস করবে, সেগুলি সম্পর্ক মানুষের বাহ্যিক জীবনের সাথে হোক অথবা আভ্যন্তরীণ অবস্থার সাথে হোক। ওয়াত্তামাসসুক বিহি, এবং কোরআনে কারিমের একটি অধিকার হচ্ছে কোরআনে কারিমকে আঁকড়ে ধরবে, শক্ত করে ধারণ করবে, কোরআনে কারিমকে শক্ত করে ধারণ করবে। কোন ব্যক্তি বা কোন শক্তি কোন মুসলিমকে যদি সত্যিকার মুসলিম হয় ইমানদার হয় তাকে দুনিয়ার কোন প্রলোভন দিয়ে তার কাছ থেকে ইমান ইসলাম কেড়ে নিতে পারবে না, কোটি কোটি টাকা দিও সারা পৃথিবীর রাজত্ব দিয়েও কেড়ে নিতে পারবে না এই বিশ্বাস, এটা হচ্ছে কোরআনে কারিমকে আঁকড়ে ধরা। এইরকমই কোন ধমক দিয়ে আর কোন শাস্তি দিয়েও কেড়ে নিতে পারবে না, প্রলোভন দিয়ে না শাস্তি দিয়ে কেড়ে নিতে পারবে, এও চাঁকড়ে ধর। বল কেয়াম বিহাক্কিহা, কোরআনে কারিমের যে হক রয়েছে তা যথাযথ আদায় করা। কাল আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করে সূরা আনআমের 155-তে ওয়াহাজা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব যা আমি নাজেল করেছি তা হচ্ছে বরকতময়, এতে রয়েছে বারাকা, যে দিন দুনিয়ার বরকত রয়েছে। কোরআনে কারিমের বাস্তবায়নে এমন না যে শুধু আখিরাত সুখী হবে, মরার পরেই শুধু কোরআনে কারিমের লাভটা পাবো, না দুনিয়াতেও শান্তি। আজকে কোরআনে কারিমের যে সব দণ্ডবিধান রয়েছে সেগুলি যদি বাস্তবায়ন করা হয় সারা পৃথিবীর যে কোনো দেশে তো সেখানে শান্তি নেমে আসবে, নিরাপত্তা সেখানে বিরাজ করবে। আজকে নিরাপত্তা কেন নেই, খুনি খুন করে দিচ্ছে, সে ভালো করে জানছে যে আমি খুন করে দিলে আমাকে খুন করা হবে না, আমি তো বেঁচেই থাকবো, খুব বেশি তো জেলে যাবো 2-4-5 বছর আর তারপরে জামিনে ছুটে যাব, আর যদি কোনো সোর্স থাকে তাহলে তো বলতেই হবে না, হ্যাঁ পেছনে যদি কোনো শক্তি থাকে তাহলে তো কিছু বলতে হবে না, কি আমাকে ধরে ধরা ছড়ার বাইরে,
কিন্তু দিন ইসলামের বিধান হচ্ছে কুতিবা আলাইকুমুল খিসাস। যদি একজন খুনের পিপাসু যে যাকে তাকে খুন করার জন্য উদ্বুদ্ধ হয়, সেই ব্যক্তি যদি ভালো করে জানে যে আমি যদি কাউকে খুন করি তো আমাকে আর বেঁচে থাকতে হচ্ছে না, আমাকে খুন করা কখন এই সাহস করবেন? আলহামদুলিল্লাহ, এই জন্য সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম অপরাধ রয়েছে এই সৌদি আরবিয়াতে, বরকতের দেশে, তৌহিদের দেশে, সুন্নতের দেশে, শিরক বিদাত মুক্ত দেশে, ইসলামের যে বিধিবিধানের বাস্তবায়ন হচ্ছে সেই দেশে, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ যেন প্রতিটি মানুষকে তৌফিক দান করেন মানব জাতির দুনিয়ার শান্তি কায়েমের জন্য এবং আখিরাতের চিরস্থায়ী শান্তির জন্য। দীনে ইসলামের বাস্তবায়নের, কোরআনে কারিমের বিধানের বাস্তবায়ন আল্লাহ যেন তৌফিক দান করেন। এতে রয়েছে বরকত, ফাত্তাবিউ, সুতরাং কোরআনে কারিমের অনুসরণ করো। কোরআনে কারিমের একটি হক হচ্ছে ইত্তেবা করা, ওয়াত্তাকু, এবং তোমার সংযত হক, পাপ মুক্ত হক। কোরআনে কারিমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পাপ মুক্ত করা, ব্যক্তিকে অপরাধ মুক্ত করা, পরিবারকে অপরাধ মুক্ত করা, সমাজকে অন্যায় থেকে মুক্ত করা, ধন সম্পদের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে অপরাধ মুক্ত করা, অপরাধ মুক্ত, ক্রাইম মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠিত করা, জুল মুক্ত, অবিচার মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত অর্থনীতি কায়েম হবে, হালাল ব্যবসা বাণিজ্য হবে। ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো। ওকালা তাআলা, মহান আল্লাহ আরো বলছেন সূরা আরাফের আয়াত নম্বর 3-এ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ, মেনে চলতা। আমাদের কাজ নতুন কিছু আইন প্রণয়ন করতে হবে নয়, বরং আল্লাহর বিধান, আসমানি সিলেবাস রয়েছে তা ফলো করতে হবে, ইত্তিবা করতে হবে, পেছনে পেছনে চলতে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহ নাজিলকৃত বিধান বাদ দিয়ে অথবা আল্লাহকে বাদ দিয়ে, রবকে বাদ দিয়ে অন্য কোন পৃষ্ঠপোষকের অনুসরণ করিও না, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান অনুসরণ করিও না, এবং আল্লাহ ছাড়া আর কাউকে বিধানদাতা, পৃষ্ঠপোষক বা মাবুদ, উপাস্য হিসাবে গ্রহণ করিও না, কাউকে সিজদা করিও না, কারো সঙ্গে যোগিও না। জি, মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 170-এ, কোরআনে কারিমের অধিকার সম্পর্কে, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, আর যারা কোরআনে কারিম কি, আল কিতাব কি মানে আল্লাহর বিশেষ কিতাব, শেষ কিতাব কোরআনে কারিম, যারা আল কিতাব কোরআনে কারিম কে শক্ত করে ধারণ করে, ইউমাসসিকুনা বিল কিতাব, শক্ত করে ধারণ করে, শক্ত করে যদি ধারণ করে অন্তর থেকে কথার দ্বারা, কাজের দ্বারা, তাহলে তা ফুটে উঠবে মানব জীবনে। সেটা কিসের মাধ্যমে? বলছেন ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করবে। সুতরাং যেই ব্যক্তি বেনামাজি, নামাজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে অবহেলা করে, সালাত থেকে গাফিল, আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, তাদের জন্য দুর্ভোগ রয়েছে। তারা যতই দাবি করুক যে আমরা সহি আকিদার লোক, না না না, কখনো সহি আকিদার না, ইসলাম থাকে না সালাত ছাড়া। এই জন্য আল্লাহ বলছেন যে কোরআনকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে তার বহি প্রকাশ হচ্ছে বা বাস্তব প্রমাণ হচ্ছে ওয়াকামুসসালাহ, সালাত কায়েম, এর মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হয়, মানুষের অন্তর পবিত্র হবে, মানুষের কথাবার্তা সুন্দর হবে, মানুষের চালচলন সুন্দর হবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, নিশ্চয়ই আমি আল্লাহ বিনষ্ট করি না, ব্যর্থ করি না বা নিষ্ফল করি না, আজরাল মুসলিহিন, সংস্কারকদের, যারা সংস্কার করে থাকে তাদের প্রতিদানকে, তাদেরকে আল্লাহ মহাপুরস্কার দেবেন, তাদের পুরস্কারকে আল্লাহ নষ্ট করবেন না, তাদেরকে নিষ্ফল করবেন না, তাদের মহাফলাফল আল্লাহ দেবেন। মুসলিহিন আল্লাহ বলেছে, তাহলে মুসলে সংস্কারক হতে হলে যদি ব্যক্তির, পরিবারের, সমাজের, জাতির, দেশের, বিশ্বের যদি সংস্কার করতে হয় তাহলে কোরআনে কারিমকে আঁকড়ে ধরতে হবে। দুই নম্বর, পাঁচ অক্ত সালাত কায়েম করতে হবে, এছাড়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে বিশেষভাবে বুঝার তৌফিক দান করেন, আর সারা বিশ্বের সমস্ত মানুষকে এই হক সত্য যেন অনুধাবন করে তৌফিক দান। আল্লাহ বলছেন ওয়াহি আম্মাতু ফি কুল্লি কিতাব, আর এই বিষয়টি প্রত্যেকটি কিতাবকে সামিল, প্রত্যেকটি কিতাবকে সামিল, যুগে যুগে মুসা আলাইহিস সালামের যুগে যারা তৌরাতকে আঁকড়ে ধরেছিল তারা ছিল সত্যবাদী, যারা ঈসা আলাইহিস সালামের যুগে তাওরাত ইনজিলকে আঁকড়ে ধরেছিল তারা সত্যবাদী ছিল, আর
কোরআনে করিম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এসেছে। সুতরাং এই কোরআনে করিমকে কেয়ামত পর্যন্ত প্রতিটি মানুষকে আঁকড়ে ধরতে হবে। আয়াত ফিজালি কাসিরা, এই মর্মে অনেক আয়াত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বিভ্রান্তির যুগে, বিভ্রান্তি থেকে বাঁচার জন্য যে উপায়টা বলে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো। ওয়াউসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকিতাবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করেন সাহাবীরা যে কি ওসিয়ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে কি ওসিয়ত করেছেন। বলছে আওসা বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের ওসিয়ত করেছেন, মানে আল্লাহর কিতাব আল কোরআনকে তোমরা মজবুত করে ধারণ করিও। ফাকালা সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছে ফখুযু বিকিতাবিল্লাহি ওয়া তামাসসাকু বিহি, তোমরা আল্লাহর কিতাবকে ধারণ করো এবং সেটাকে শক্ত করে ধরো, সেটাকে শক্ত করে ধরো। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে দারমিতে রয়েছে। সহিহ মুসলিমে বলা হয়েছে এইভাবে হাদিসটি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নি তারিকুন ফিকুম, তোমাদের মাঝে দুটো বস্তু আমি ছেড়ে যাচ্ছি। আউওয়ালুহুমা, তার প্রথমটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআনুল করিম। ফিহিল হুদা, যাতে রয়েছে হেদায়াত, ওয়ান নূর, এবং যাতে রয়েছে আলো। খুজুবি কিতাবিল্লাহ, সুতরাং আল্লাহর কিতাবকে তোমরা ধারণ করো। ওয়াস্তাম সেকু বেহি, এবং সেটাকে মজবুত করে ধর, শক্ত করে ধরতে হবে। এই নয় যে ঢিলা ফসকা করে সামান্য কিছুতে ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেল, সুবিধাবাদী দুনিয়ার সাথে তাল মিলে, যেমন আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা কেমন, দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলে, বিবাহ শাদী দেখেন তাদের পারিপার্শ্বিক অবস্থাতে প্রভাবিত, সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, যেমন সমাজে চলে তেমন। একসঙ্গে লোকেরা হিজাব বুঝেছে, হিজাব পর্দা অপরিচিত লোকের সামনে শুধু হিজাব, কিন্তু দেবরের সামনে, ভাসুরের সামনে, আপনার দুলাবায়ের সামনে, এইভাবে যতগুলি নিকট আত্মীয় কিন্তু যারা নন মহারম তাদের সামনে, না না এরা তো আমাদের ঘরেরই লোক, এ তো আমার এই ছোট থেকে আমাদের সামনে বড় হইল, এটা ছেলে হয়তো গ্রামের ছোট থেকে বড় হয়েছে আর সামালোক হয়ে গেছে আর পর্দায় নেতার সামনে ইসলাম নয়। তো এইগুলো হচ্ছে কি, দেশাচার ধর্ম কর্ম করা, এটা কোরআন সুন্নার আলোকে দিন পালন করা নয়। কোরআনে করিমকে আঁকড়ে ধরা এবং কোরআনে করিমকে মজবুত করে ধরা, আর কোরআনে করিম আল্লাহর কিতাব, আল্লাহর বিধানের অনুসরণ করা হচ্ছে, যেইভাবে আল্লাহ যেখানে যেই ক্ষেত্রে যেইভাবে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে জীবন যাপন করা। ওফি হাদিস আলী মারফুয়ান, আলী রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইন্নাহা সাতাকুনু ফিতান, এমন একটা সময় আসবে যখন বহুমুখী ফিতনা, বিশৃঙ্খলা, ফিতনা ফিতনা ব্যাপক অর্থ রাখে, বিশৃঙ্খলা অশান্তিকে ফিতনা বলা হয়, ফিতনা বলা হয় মুসলিম মুসলিমে কলহ বিবাদকে, ফিতনা বিভক্তি, ফিতনা অশান্তি যত রকমের হয়ে থাকে, ফিতনা আপনার ইমানের ফিতনা, দুনিয়ার ক্ষেত্রে ফিতনা, পয়সার ফিতনা, নারীর ফিতনা, অশ্লীলতার ফিতনা, এই আপনার ইন্টারনেটের ফিতনা, সোশ্যাল মিডিয়ার ফিতনা, ফিতনা বলতো, বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু, আমি বললাম মাল মাখরাজ মিনহা ইয়া রাসূল, হে আল্লাহ রাসূল, ফিতনা থেকে মুক্তির উপায় কি, কি করে আমরা বেরোতে পারবো। আল্লাহ বলে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আঁকড়ে ধরবে, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে। এই হাদিসটি তিরমিজি তারমিজিতে রয়েছে, কিন্তু এই হাদিসের দুটো সনদ রয়েছে, দুটোই হচ্ছে জঈফ, দুটি হচ্ছে জঈফ দুর্বল, তবে আগের হাদিসটি সহিহ। আর এই মর্মে আয়াত পেশ করা হলো, এই মর্মে আর একটু আলোচনা আছে সেটা আমরা শেষ করে নিই। এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে কিতাবকে শক্ত করে ধরতে হবে, তামাসসুক মানে কোরআনে করিমকে বা আল্লাহর কিতাবকে শক্ত করে ধারণ করতে হবে এবং তার হক আদায় করতে হবে, এর অর্থটা কি, মানে কিভাবে এটার বাস্তবায়ন করবো। মা মানা তামাসসুক বিল কিতাব, আল কিতাব কোরআনকে শক্ত করে ধারণ করার তাৎপর্য কি, অল কেয়াম বিহাক্তিহি, এবং তার হক আদায়টা কেমন করে করতে হবে, কোরআন করিমের হকটা আদায় করবো কিভাবে। বলছেন প্রথম হেফজহু, কোরআন করিম মুখস্থ করে যথাসাধ্য, পুরো কোরআন হাফেজ না হইলেও যথাসাধ্য যতটা সম্ভব মুখস্থ করবে, যে যে অবস্থায় রয়েছেন কমপক্ষে কিছু ছোট ছোট সুরাগুলি মুখস্থ করবে, যাতে করে পাঁচ অক্ত সলাতে সুন্দরভাবে সুরা ফাতিহার সাথে অন্যান্য বেশ কিছু সুরা পড়তে পারে। ওয়া তিলাওয়াতুহু, এবং তেলাওয়াত করা, শাব্দিক তেলাওয়াত নিয়মিত কম হইলেও পাঠ করা, আর
অর্থগত তেলাওয়াত হচ্ছে অনুসরণ করা। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহ তার মাজালে শাহের রমদানে কোরআন করিম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে তেলাওয়াত হচ্ছে দুই রকমের। তেলাওয়াত হচ্ছে লাফজি, শব্দগত তেলাওয়াত মানে আবৃত্তি করা, যেটা তেলাওয়াত বলে থাকে আমাদের ভাষায়। আর একটা হচ্ছে অর্থগত তেলাওয়াত, সেটা হচ্ছে অনুসরণ করা, ফলো করা। কোরআন করিমে প্রতিটি ক্ষেত্রে যা আল্লাহ বলেছেন সেটা আকিদার ক্ষেত্রে বিশ্বাস রাখা, এবাদতের ক্ষেত্রে সেইভাবে এবাদতবন্দী করা, আখলাক চরিত্র এবং লেনদেনের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে সেগুলি মেনে চলা। ওয়াল কিয়াম বিহি আনা আল-লাইল ওয়ান নাহার, রাত দিন কোরআন করিমের বিধি বিধানের বাস্তবায়ন করা। যেখানে থাকেন না কেন, আপনি দেশে থাকেন, বিদেশে থাকেন, মুসলিম পরিবেশে থাকেন, অমুসলিম পরিবেশে থাকেন, অনুকূল প্রতিকূল যে কোনো পরিবেশে থাকেন না কেন, রাত দিন সবসময় কোরআন করিম মেনে চলুন। ভাই এখানে নামাজ পড়ার পরিবেশ নেই, আর এখানে এইসব দেশে হেজাব করার পরিবেশ নেই, এইসব কথা চলবে? এগুলি যাদের কাছে ধর্মটি হচ্ছে অ্যাডিশনাল বিষয়, হইলো হইলো না হইলো না হইলো তাদের, এটি দিনের কথা নয়। তদব্বর আয়াতে, আল্লাহর আয়াতগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করা, একটু থেমে থেমে অর্থ বুঝে অনুধাবন করা, ইহলাল হালালহি, আল্লাহ যাকে হালাল বলেছেন সেগুলিকে হালাল মনে করা, বা তাহরিম ও হারামহি, আর যেগুলিকে আল্লাহ হারাম বলেছেন সেগুলিকে হারাম মনে করা, ওয়াল ইনকিয়াদুল আম আওয়ামিরহি, আল্লাহর যে আদেশগুলি রয়েছে সে আদেশগুলির আনুগত্য করা, মেনে নেওয়া, ওয়াল ইনজিজার ও জাওয়াজিরহি, আর আল্লাহ যেগুলি থেকে সতর্ক সাবধান করেছেন সেগুলি থেকে বিরত থাকা, ওয়াল এতেবার ও আমসালি, আর যেসব দৃষ্টান্ত বা কাহিনী বর্ণনা করে সেগুলি থেকে শিক্ষা নেওয়া, ওয়াল ইত্তিয়াদ ও কাসাসহি, আর যেসব ঘটনাবলি আল্লাহ বর্ণনা করে সেগুলি থেকে উপদেশ নেওয়া, ওয়াল ইলম মহকামহি, ইলমের সাথে আমল, জানা শিখা এবং আমল করা, মহকাম যে আয়াতগুলি যেগুলির বিধিবিধান রক্ষিত রয়েছে এবং সেগুলি স্পষ্ট আর আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত, সেগুলির প্রতি আমল করা, ও তসলিম আলী মোতাশাবেহি, আর যেগুলি মোতাশাবেহাত আয়াত যেগুলি অর্থ বুঝি না, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফা, ইয়াইন সাদ বুঝি না, এগুলিকে মেনে নেওয়া যেগুলি আল্লাহর পক্ষ থেকে। এইরকমই আল্লাহ রাব্বুল সিফাত সম্পর্কে, আল্লাহর হাত আছে এটা হচ্ছে মহকাম, কিন্তু আল্লাহর হাত কেমন এটা হচ্ছে সুস্পষ্ট। সুতরাং আল্লাহর হাওয়ালা করে দাও, ওয়াকুফা ইনদা হুদুদিহি, আল্লাহ রাব্বুল সীমা রেখায় থেমে যাওয়া, যেখানে আল্লাহ থামতে বলেছেন থেমে যাওয়া, এখানে থেমে যাও, এরপরে আর চলবে না, এতদূর পর্যন্ত তোমার বর্ডার, এরপরে নিষিদ্ধ। ওয়া যাব্বু আনহু, এবং এই কোরআনে কারিমের পক্ষ থেকে ডিফেন্স করা, লে তাহারিফিল গালিন, চরমপন্থীদের বিকৃতি থেকে রক্ষার জন্য, ওয়ান তেহার মুক্তিলিন, আর বাতিল পন্থীদের আপনার বাতিল থেকে সুরক্ষার জন্য, ওয়ান নাসিহা লাহু, এবং কোরআনে কারিমের হিতাকাঙ্ক্ষী হওয়া, বিকুল্লে মানিহা, যতগুলি দিক হইতে পারে সব দিক থেকে এই কোরআনে কারিমের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, নাসিহা করতে হবে। এই বলে সহি মুসলিমের প্রসিদ্ধ হাদিসটির দিকে ইঙ্গিত করা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ বলেছেন, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বলছেন, আদ্দিনুন নাসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, কল্যাণ লিমান, কার জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া, কার জন্য কল্যাণ কামনা করা, কারো লিল্লাহ, আগে বলেন আল্লাহর জন্য, বলে কিতাবে আল্লাহর কিতাব কোরআনে কারিমের জন্য, বলে রাসূলিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, বলে আইম্মাতুল মুসলিম মুসলিম শাসক নেতাদের জন্য, বলে আইম্মাতুল মুসলিম ওয়া আম্মাতি এবং মুসলিম জন, সবার জন্য হিতাকাঙ্ক্ষী হইতে হবে, দরদি হইতে হবে, কল্যাণকামী হইতে হবে। তো কোরআনে কারিমের হিতাকাঙ্ক্ষী হওয়া, কোরআনে কারিমের বিধি বিধানের হিতাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী হইলে আপনি প্রতিটি মানুষের অন্তর অন্তরে কোরআন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যেন বলছে দাওয়াত ইলা যালিকা আলা বাসীরা, এবং জ্ঞানের সাথে কোরআনে কারিমের দিকে আহ্বান করা মানব জাতিকে, দিনের দাওয়াতের কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করে, যে যেখানে আছেন আপন জায়গা থেকে, মুসলিমদের কাছে, অমুসলিমদের কাছে, মুসলিমদের যাদের কাছে ইসলাম স্পষ্ট নয়, যারা শিরক বিদাতে ধর্মকর্ম করছে, অথবা যারা ধর্মের ক্ষেত্রে অবহেলা করছে, ফরজ ওয়াজিব আদায় করছে না, হারামে ডুবে আছে, মুসলিম সমাজের যারা পাপিষ্ট ফাসেক, তাদের কাছে ইসলাম তুলে ধরা, আল্লাহর ভয় ভীতি তাদের অন্তরে তৈরি হোক, এই সমস্ত দাওয়ার কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, এবং কোরআনে কারিমের মর্যাদা অনুধাবন করার তৌফিক দান করেন, আর কোরআনে কারিমের হক যথাযথ আদায় করার আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।